হ্যালো ফ্রেন্ডস আছেন সবাই স্বাগত জানাচ্ছি ডিজব স্কুলের আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আজকে আমরা অত্যন্ত সহজ খুব খুব খুবই সহজ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা মোটামুটি সবাই জানি এবং এ সম্পর্কে বিস্তারিত জানি কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যেভাবে প্রশ্ন হয় অর্থাৎ পরীক্ষায় চাকরির পরীক্ষায় যেভাবে এই টপিক থেকে প্রশ্ন হয় তখন কিন্তু আমরা উত্তর করতে গিয়ে হিমশিম খেয়ে যাই তো আমি যদি সহজভাবে বলি তাহলে আমরা যদি প্রথম প্রশ্নটা খেয়াল করি আমাদের বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন নিচের কোনটি গণনাবাচক শব্দ অপশন ক এক অপশন খ তিন অপশন গ নবম এবং অপশন ঘ একুশে তো মূলত এগুলো হচ্ছে প্রতিটি এক একটি সংখ্যাবাচক শব্দ এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ তবে সংখ্যাবাচক শব্দকে চার ভাগে ভাগ করা যায় অঙ্ক বা সংখ্যাবাচক গণনা বা পরিমাণ বাচক ক্রম বা পূরণবাচক এবং তারিখবাচক তো কোন সংখ্যাটি কোন সেক্টরে পড়ে অর্থাৎ কোন প্রকারের মধ্যে পড়ে এই বিষয়টি কিন্তু মূল বিষয় যেটা আমরা অনেকেই জানি না আমরা কিন্তু জানি যে সংখ্যা সাধারণত অনেক ধরনের হয় যেমন এক দুই তিন চার এগুলো আবার যখন আমরা কথায় লিখি এক দুই তিন চার আবার যখন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এগুলো লিখি আমরা যখন বাংলা তারিখ লিখি একুশে বাইশে বা পহেলা দোসরা তেসরা এই টাইপের আমরা কিন্তু জানি কিন্তু কোন সংখ্যাটা কোন শ্রেণির মধ্যে পড়ে এই বিষয়টা কিন্তু নির্বাচন করতে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় মূলত আজকে সেই বিষয়ে ক্লাসটা তো আমরা প্রথম যে কোয়েশনটি দেখতে পাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছেন আপনারা কজন এটি সঠিক উত্তর দিতে পারছেন বা আপনার প্রথম দেখাতেই মনে হয়েছে যে এটা তো সহজ বা এইটা উত্তর হবে আমি শিওর যে প্রায় ফিফটি পারসেন্ট মানুষ যারা আপনারা দেখছেন তারা কিন্তু একবার হলেও আপনার প্রশ্নটা ফার্স্ট টু লাস্ট দেখতে হয়েছে এবং আপনি হেজিটেট যে উত্তর কোনটা মানে উত্তর কোনটা হবে এটা হবে এটা হবে নাকি এটা না এটা তো যারা আগে থেকে জানেন বা যারা রকম সন্দেহ ছাড়া উত্তরটি দিতে পেরেছেন আশা করছি তাদের জন্য শুভকামনা আর যারা হেজিটেট ফিল করেছেন বা যারা এই ক্লাসটি দেখে মনে হচ্ছে যে না একটু হলে উপকার হবে তাদের জন্য এই ক্লাসটি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো এই প্রশ্নটির উত্তর হবে নিচের কোনটি গণনাবাচক শব্দ এটার উত্তর হবে এটি অপশন খ তিন অর্থাৎ যেই অঙ্কবাচক যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা যখন কথায় লিখি এক দুই তিন চার পনেরো এগুলো হচ্ছে গণনাবাচক বা পরিমাণবাচক পরিমাণ বা গণনাবাচক তো আমরা শুরু থেকে যদি একটু বোঝার চেষ্টা করি যে সংখ্যাবাচক শব্দ কয় ধরনের এবং কি কি এবং কোনগুলো হয়তো আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা জানি যে সংখ্যাবাচক শব্দ চার প্রকার নাম্বার ওয়ান অঙ্ক বা সংখ্যাবাচক নাম্বার টু গণনা বা পরিমাণবাচক নাম্বার থ্রি ক্রম বা পূরণবাচক এবং নাম্বার ফোর তারিখবাচক এর মধ্যে তারিখবাচক শব্দটা আমরা মোটামুটি সবাই বুঝি কারণ বাংলা তারিখ লিখতে গিয়ে বাংলা তারিখ অর্থাৎ বাংলা মাসের তারিখ লিখতে গিয়ে আমরা যখন লিখি পহেলা জানুয়ারি এই যে পহেলা শব্দটা এটা কিন্তু হচ্ছে তারিখবাচক শব্দ বা তারিখবাচক সংখ্যা আবার আমরা যখন লিখি দোসরা তেসরা বা একুশটাকে আমরা লিখি একুশে ফেব্রুয়ারি এই যে একুশে হয়ে গেল এটা হচ্ছে তারিখবাচক যেমন এখানে আমরা লিখেছি তারিখবাচক একটি শব্দ একুশে তো এই তিনটার মধ্যে মোটামুটি আমরা তারিখবাচক শব্দটা দেখলেই বুঝতে পারবো যে এটা তারিখবাচক তারপরে আমরা যদি এক নম্বরটা খেয়াল করি অঙ্ক বা সংখ্যাবাচক আমি এখানে শর্টকাটে লিখেছি যে সাংকেতিক চিহ্ন কেন লিখেছি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি সাংকেতিক চিহ্ন আমি এজন্যই লিখেছি আমরা সাধারণত মুখে যখন বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেটাই বলি না কেন কিন্তু এটাকে আমরা যখন অঙ্কে লিখি এটাকে আমরা যখন অঙ্কে লিখি তখন আমরা লিখি এভাবে এক দুই তিন চার এভাবে পাঁচ ছয় সাত আট একশো দুশো তিনশো যেটাই হোক আর কি এটা হচ্ছে অঙ্ক বা সংখ্যাবাচক সাংকেতিক চিহ্ন কেন লিখেছি ধরা যাক আমরা যখন পানি বা সালফেরিক অ্যাসিড এটার সংকেত লিখি আমরা কিভাবে লিখি যেমন সালফেরিক অ্যাসিডের সংকেত আমরা যখন লিখি আমরা কিন্তু লিখি এইচ টু এস ও ফোর এই যে একটা সংকেত লিখলাম ঠিক একইভাবে আমরা যখন মুখে গণনা করি কথায় লিখি সেটার সাংকেতিক চিহ্ন বা সংকেতগুলোই হচ্ছে আমাদের অঙ্ক বা সংখ্যাবাচক শব্দ অঙ্ক বা সংখ্যাবাচক আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ এটা বিভিন্নভাবে এটার দুইটা নাম আছে অঙ্কবাচক অথবা সংখ্যাবাচক খেয়াল রাখবেন নাম্বার দুই আমরা যেই সংখ্যার শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে নাম্বার দুই হচ্ছে গণনা বা পরিমাণবাচক গণনা বা পরিমাণ বাছক এখানে আমি লিখেছি সমষ্টি সমষ্টি লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ধরা যাক আমরা চব্বিশ লিখব আমরা চব্বিশ লিখব যখন সংকেত দিয়ে লিখব আমাদের কিন্তু লিখতে হচ্ছে দুই চার এখানে লিখতে হচ্ছে দুই চার মিলে হচ্ছে চব্বিশ অথবা আমরা লিখলাম একুশ একুশ লিখলাম আমাদের কিন্তু দুইটা সংখ্যা বা অঙ্ক এখানে লিখতে হলো এই হচ্ছে দুই এবং এক এখানে যখন আমরা চব্বিশ লিখেছি দুই এবং চার লিখেছি সমষ্টি আমি এ কারণেই বলেছি একটা শব্দ দিয়ে আমরা কিন্তু প্রকাশ করছি বাংলায় যখন আমরা লিখছি কথায় লিখছি একুশ তারপর লিখছি চব্বিশ চব্বিশ লিখছি চব্বিশ এই কারণেই আমি সমষ্টি বাচক লিখেছি অর্থাৎ গণনা বা পরিমাণবাচক আমরা যদি ইজিলি বলতে চাই তাহলে আমরা যেগুলো কথায় লিখি আমরা যখন কোনো টাকার পরিমাণ বা কোনো কিছুর পরিমাণ প্রথমে সংখ্যায় বা অঙ্কে লিখি তারপর সেটাকে কথায় লিখি অর্থাৎ কথায় যেটা লিখি সেটা হচ্ছে সমষ্টি বাচক বা হচ্ছে সংখ্যা বা পরিমাণবাচক তাহলে এক দুই তিন এক দুই তিন এগুলো এক দুই তিন চার পাঁচ এগুলো সব হচ্ছে গণনা বা পরিমাণবাচক অর্থাৎ এটার দুটো নাম গণনা বা পরিমাণবাচক আশা করছি এটাও ক্লিয়ার আমরা তিন নাম্বারে যেটা শিখব ক্রম বা পূরণবাচক ক্রম বা পূরণবাচক সংখ্যাবাচক শব্দের যে শ্রেণী রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার তিন যেটা ক্রম বা পূরণবাচক প্রচুর আসে চাকরি পরীক্ষাগুলোতে আমি খেয়াল করে দেখেছি আপনারা হয়তো ক্লাসটা দেখে আমি যখন প্রথম প্রশ্নটা লিখেছি অনেকেই বুঝতে পেরেছেন যে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহজ কিন্তু গুরুত্বপূর্ণ তো ক্রম বা পূরণবাচক হচ্ছে একই শাড়ি দল বা শ্রেণীতে অবস্থিত কোনো কিছু বা কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বোঝাতে যখন এটার ক্রম বোঝাবে পর্যায়ক্রম একের পর আরেকটা যখন বোঝাবে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ একটা শাড়িতে মানুষ একজনের পর আরেকজন দাঁড়িয়ে আছে আমরা তখন সেটাকে কিভাবে গুনব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঠিক একইভাবে ক্রমান্বয়ে যখন ছোট থেকে বড় উপরের দিকে কোনো লাইন বা শাড়ি হবে আমরা যেই কোনো শ্রেণী যেমন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী তো আমরা এটাকে বলবে ক্রম বা পূরণবাচক তাহলে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম আর কি এই জাতীয় যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা তো আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ক্রম বা পূরণবাচক অর্থাৎ ক্রম বা পূরণবাচক হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম আরও যখন অধিক হয়ে যাবে একাদশ দ্বাদশ ত্রয়োদশ এরকম চতুর্দশ পঞ্চদশ যেগুলো হয়ে থাকে আর কি তো আশা করছি এটি বুঝতে পেরেছেন সর্বশেষ আমরা শুরুতেই আলোচনা করেছি এটা খুবই সহজ তারিখবাচক বাংলা মাসের তারিখ লিখতে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় অর্থাৎ আমি শুরুতে বলেছিলাম যে পহেলা দোসরা তেসরা চৌঠা এরকম যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে তারিখবাচক সংখ্যা তো ফ্রেন্ডস দেখলেন যে সহজ বিষয়টা যদি পরীক্ষায় চলে আসে চাকরি পরীক্ষায় চলে আসে আমরা কিন্তু অনেক সময় হেজিটেট হয়ে যাই যে উত্তরটা কোনটা হবে আমরা কিন্তু বুঝতে পারি না আমরা জানি কিন্তু কোনটা কোন শ্রেণীতে পড়বে এটা কিন্তু আমরা জানি না তো এই ক্লাসটি দেখার পর আশা করছি আপনাদের এই সংখ্যাবাচক শব্দ নিয়ে আর কখনো কোনো হেজিটেশন হবে না এই প্রত্যাশা করছি তো কেমন লাগলো আজকের ক্লাসটি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন